আলমনগরের লোকজনে দেখায় দেবো। এর আগে আমার বউরে ধরে নিয়ে আটকে রাখছিল, আমি কিছু কইনে ছাড়ি দিয়েছি, কিন্তু এবার আমার আব্বারে যদি কিছু করে, যদি অপমান করে, আমি উচিত শিক্ষা দিয়ে দেবো। এবার সমস্ত তরফের লোকজন নিয়ে আমি আলমনগর আক্রমণ করব। যদি তরফের লোকজন আমার সাহায্য না করে, তাহলে পরে আমি রাতে পাঠিয়ে সাথে করে নিয়ে যাবো। শোন, কানাই কি করেছি নে? কানাই উইয়ের মাথা তো আমি আগে ফাটাবো। তুই সর। শোন, আমি তাহলে করছি কি, তাহলে পরে আমরা একটা লোক পাঠাই, লোক গিয়ে খবর নিয়ে আসুক, তারপরে দেখি সাসার কি অবস্থা, শুনে তারপরে যাবানে। এ তুই এত দেরি করছিস কিসের জন্য? লোক আসার পর আমি আমার আব্বারে যে পাপনের ফেরত। তুই একটা সারা ভিতর ডিম, তুই একটা মেসি বিড়াল, তুই থাক এনে, তুই থাক, আমি যাচ্ছি। শোন, ঠিক এই জায়গায় ঠিকেরাম করে আমরা আসছিলাম এই জায়গার ভিতরে। আমি কানাই সাদেক আর আমির শাহ উল্টা সাইড থেকে চলে আসতেছে। আরফান ডাকাইত সে অনেক কথা পান চাপাইতে চাপাইতে আসতেছে এইভাবে। সে বলছে কি আমির, ওইদিকে আমির শাহ বলছে কি আরফান, সেরকম পান ডাকাইত খায় খায় চলে আসতেছে, এরকম পান খাইতে খাইতে সিবাই সিবাই এরকম রস ভায়া ভায়া পড়তেছিল। সে অনেক কথা, ওইদিকে আমির শাহ বন্দুক তাক করে ধরলো। আলমনগরের মনে হচ্ছে না, তবে পিছর জন রে আমি চিনতে পেরেছি, ওটা রাব্বানি আলমনগরের। তাই এক কাজ করি, চল জিজ্ঞেস করবি কথা। না, ওরে ধরে নিয়ে যাবো। ধরে নিয়ে যা কি করবি? কিডন্যাপ করে, তারপরে গিভেন্টেকের মাধ্যমে ফেরত দেয়, সেরকমই আমরা সাসকে ফেরত নিব ওর মাধ্যমে। আপনার নাম কি ভাই? ইরফান। আমার নাম আব্বাস। ভাই, আপনার সাথে একটু কথা বলতাম। জি বলেন। উনি একটু জাতিগণ না, এখান থেকে ফাঁকে যান। জি ভাই বলেন। ভাইজান কোথায় যাচ্ছেন? আলমনগর। একটু সাবধানে যাবেন কিন্তু, আলমনগরের সব লোকজন কিন্তু ডাকাত। এই যে আপনার সাথে যে লোকটা আসলো না, সেও কিন্তু ডাকাত, সবসময় ডাকাতি করে। ব্যাগপত্র কার আপনার? খুব সাবধানে রাখেন, ডাকাতি করে সব কিন্তু নিয়ে যাবি, মানি ব্যাগ টানি ব্যাগ টাকা পয়সা খুব সাবধানে রাখবেন। আলমনগরের কয়জন রে আপনি চেনেন? আলমনগরে চিনি তো, এখানে তো আমি আসি, এখানে তো আমার শ্বশুর বাড়ি। শ্বশুর কিডা? আমার শ্বশুর হলো আরফান, সে একজন দাগি ডাকাত। মানে আপনার দেখে খুব ভালো মানুষ মনে হলো, তো সেই জন্য আপনি একটু সাবধান করে দিলাম। খুব সাবধানে যাবেন আর কথা আসতে বলেন। যাই, আমার একটু বিপদ আছে, জরুরি কাজ আছে। হ্যাঁ, সাবধানে থাকেন কিন্তু। আরফান ডাকাত মানে আব্বা, মর্জিনার আমার ভগ্নি, মর্জিনারে বিয়া দেশে আমারে জানায়নি, আব্বা একটাবার জানানোর প্রয়োজন বোধ করেনি। এতে রাসিস কে যা।